বিকেলের নাস্তায় যদি বাচ্চাদের জন্য এরকম নরম নরম প্যানকেক তৈরি করে দেওয়া যায়, তো বাচ্চারা কিন্তু খুব মজা করে সেই প্যানকেকটা খেতে খুবই ভালোবাসে। তো আমি সবসময় ওই রকম কেক বানাই, মোল্ড কেক। তো আজকে ভাবলাম যে তাদেরকে প্যানকেক তৈরি করে দেয়, তা আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই রান্নাঘরটাকে অনেক সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করেছি, এই র‍্যাকটাকে গোসলখানায় নিয়ে পুরোটা ধুয়েছি, আর প্লেটগুলো আপু ধুয়েছে, মানে আমার কাজের আপা। তো আমি যে কাজগুলো করাই আপাকে দিয়ে, আমি বাড়তি কোনো কাজ ওনাকে দিয়ে করাই না, এজন্য আমি আমার কাজগুলো আমি নিজেই করি। তো এই রাইস কুকারটা ধুয়েছি, আর হচ্ছে পুরো ওয়ালে যে ময়লা ছিল রান্নাঘরের ওয়ালগুলো দেখে বুঝতেই পারছেন, এই পুরো গ্রিলগুলো মেজে মেজে, তারপরে এই যে উপরে একটা র্যাক আছে অ্যালুমিনিয়ামের, এটাও আমি মেজেছি। চুলাটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো এই রান্নাঘরটাকে প্রায় আমার ধুইতে 2 থেকে আড়াই ঘন্টা লেগেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে, আমি এখনও পর্যন্ত রান্না বসাইনি, শরীরটা অনেক বেশি দুর্বল লাগছে। তাছাড়া 3-4 দিন যাবত আমার শরীরটা একটু খারাপ, মাথা প্রচুর ব্যথা করছে। তো আজকে সকালবেলা আমি যখন একটা ক্যাপশন দিয়েছি যে আমার শরীরটা খুবই খারাপ, সবাই দোয়া করবেন, তো একজন কমেন্ট করেছে যে এত বড় ক্যাপশন যে দিতে পারে তার শরীর কীভাবে অসুস্থ হয়। হ্যালো আপু, আপনি যে এই কথাটা আমাকে বললেন, শুধু এই ক্যাপশনটা না, আমার 2 ছেলের জন্য আমাকে কাজ করতে হয়েছে, 2 ছেলেকে আমাকে দেখাশুনো করতে হয়েছে, আমার মেয়ের পরীক্ষা তাকে গুছিয়ে আমার মাদ্রাসায় দিতে হয়েছে, শুধু এই ক্যাপশনটা কেন? ক্যাপশনটা লিখতে হয় আমার 2 থেকে 3 মিনিট লেগেছে। তো আমার ঘরের সব কাজগুলো কি এসে আপনি করে দিয়ে গেছেন? মানে মানুষকে এত খারাপ কমেন্ট আপনারা কীভাবে করেন? আমি এমনিতেই অসুস্থ, এর মধ্যে এই কমেন্টটা আপনার মানে মাথায় আসলো কিভাবে যে মানুষকে খোঁচা দিয়ে একটা কমেন্ট করি? স্বাস্থ্য আর সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই আপু, আজকে আমি অসুস্থ, আপনি আমাকে টিটকারি করলেন না, আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাকে যেন অসুস্থ না বানায়, আপনার জন্য অনেক দোয়া করে। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, মুরগি তরকারি রান্না করছি ঝটপট করে, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর আপুর কমেন্টটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, আমার খুবই মানে খুব খারাপ লেগেছে আপুর কমেন্টটা পড়ে, এজন্য আমি জাস্ট বললাম। তো এখানে জারিফ জাবের খুব দুষ্টুমি করছিল, তাদের দুজনের দুষ্টুমি দেখছিলাম আমি শুয়ে শুয়ে, রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জুয়েরা বাবার জন্য ওয়েট করছিলাম। আর আমি 3-4 দিন যাবত আমার শরীরটা ভালো না, পার্সেলগুলো যে রেডি করব সেটাও আমি তৈরি করতে পারছি না, পার্সেল দিচ্ছি না, অর্ডারগুলো ঝুলিয়ে রাখছি। আর এখানে আমি জুয়েরের বাবার জন্য ওয়েট করতে করতে আসরের আজান হয়ে গেছে, তো শরীর নিয়ে আর দাঁড়াতে পারছিলাম না, খুব দুর্বল লাগছিল না খেয়ে, এজন্য আমি খেতে বসে গেলাম। তো আমি গতকালকের যে চ্যাফা শুটকির ভর্তা ছিল সেই ভর্তাগুলো দিয়ে ঢেঁড়স, পুঁই শাকের বীজ আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করেছিলাম, মানে এই যে এরকম একটা ভাজি করেছি ভর্তা দিয়ে, চ্যাফা শুটকির ভর্তা দিয়ে। তো লেবু নিলাম, শসা নিলাম, কাঁচামরিচ নিলাম, এই 3টা জিনিস আমার খুবই বেশি পছন্দ ভাত খাওয়ার মধ্যে। তো আমি ভাত খেয়ে নিচ্ছি একা একাই জুয়ের বাবাকে ছাড়া, জুয়ের বাবার জন্য ওয়েট করতে করতে আসরের আজান হয়ে গেছে। তো কাঁচামরিচ কামড়ে, তারপরে শসা কামড়ে খুব মজা করে ভাত খাচ্ছিলাম, চেফার মানে এইটা এই যে ভাজিটা এটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমি আস্ত মরিচ দিয়েছিলাম যেন আমি নিয়ে নিয়ে খেতে পারি, ঝাল এখন তরকারিতে কমই দেই, তো আমি যেন ঝাল হালকা কাঁচামরিচ নিয়ে খেতে পারি, আর আস্ত মরিচ দিয়েছি আমি যেন খেতে পারি। তো লেবু কামড়ে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল ভাতটা। তো বিকেলবেলা আমার ছেলেদের জন্য একটু প্যানকেক তৈরি করে নিব এখন। এখানে আমি ডিম নিয়েছি 2টা, ময়দা নিয়েছি একটুখানি, বেকিং পাউডার, তেল আর 2 টেবিল চামচ তেল নিয়েছি, আর হচ্ছে দুধ নিয়েছি, লিকুইড দুধ, জাস্ট বিটার দিয়ে বিট করিনি, যেভাবে ডিম ফেটে যে ওইটা দিয়ে জাস্ট একটু ফেটে নিয়েছি সুন্দর করে। তো ফ্রাই প্যানে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে এই যে এরকম পিঠার মতো করে দিয়ে দিলাম। তো এখন ফ্রাই প্যান বের হয়েছে নতুন, এই যে ডিম ভাজার জন্য হয়তো বা 4 থেকে 5টা ঘর থাকে আর কি, ওই রকম ফ্রাই প্যান। এখানে আমি পিঠা বানাচ্ছি, আর হচ্ছে জাবের এখানে এসে এসে খাচ্ছে আর খাবে খাবে বলছে, তার হাতে অলরেডি দেয়া আছে সে খাচ্ছে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে প্যানকেকগুলো, তা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর এত বেশি নরম হয়েছিল যে উল্টানোও যাচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে একটু বাচ্চাদেরকে কেক বানিয়ে দেই, এখন মোল্ড রেডি করো, বেকিং পেপার রেডি করো, তেল ব্রাশ করো, তারপরে আরেকটা হাঁড়ি নামাও সেইটাতে দাও। তো এগুলো আমার মানে বললামই তো যে আমার শরীরটা এমনিতেও হালকা দুর্বল ছিল, এজন্য ভাবলাম যে ঝটপট এইভাবে প্যানকেক তৈরি করে দেয় আমার ছেলেটা খাবে। তো এই যে দেখুন একটু উল্টিয়ে দিলাম, উল্টিয়ে আবার একটু ঢেকে দিব, চুলার জাল কিন্তু একদম মিডিয়ামে রাখা,
তো প্যানকেকগুলো ওই যে নামিয়ে নিলাম, খুব সুন্দর হয়েছিল আর হচ্ছে খুব সফট হয়েছিল। আর এদিকে তো জাবের এসে বলছে কাবে কাবে কাবে, মানে রান্নাঘরে কোনো কিছু করতে নিলেই বিকেলবেলা যখন আমি কিছু করতে নেই, সে এসে বলে কাবে কাবে, কারণ সে বুঝে যায় যে এই টাইমে আমার আম্মু আমাদের জন্য রান্না করে বা কোনো খাবার রেডি করে, এজন্য সেই টাইমে এসেই বলে কাবে কাবে। আমি যখন দুপুরবেলা রান্না করি তখন কিন্তু সে বলে না। আর জারি এখনও পর্যন্ত টের পায়নি যে আমি ওদের জন্য কিছু একটা বানাচ্ছিলাম। তো আমি কিন্তু আমার ছেলেদেরকে একই ধরনের নাস্তা প্রতিদিন দিই না, যদি একই সেই নাস্তাটাই প্রতিদিন দিই তাহলে সাইজে ভিন্ন করি বা ডিজাইনটা অন্য রকম করি। আর বিভিন্ন ধরনের নাস্তা দিলে কি হয়, বাচ্চারা টেস্ট করতে পছন্দ করে। যে বাচ্চারা, আমার ছেলেরা তো মাশাআল্লাহ দিলে সব কিছুই খেতে চায়, সব কিছুই খায়, এজন্য ওদের জন্য টেনশন নাই। কিন্তু আপনাদের বাচ্চারা যারা মানে খাবারের প্রতি অনীহা, তারা কি করবেন, একই ধরনের খাবার প্রতিদিন না দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের খাবার দিবেন, বা সেগুলো কাটার স্টাইলটা অন্য করে দিবেন, সাইজগুলো ভিন্ন ভিন্ন করবেন। তাহলে হবে কি, বাচ্চাদের খাবারের প্রতি যে আগ্রহটা সেটা বাড়বে। আর এখানে প্রতিদিন যেভাবে জারিফ জাবের প্লেট দুই পা ছড়িয়ে মাঝখানে নিয়ে বসে, সেভাবে বসার মানে প্লেট টেনে টেনে নিয়ে যাচ্ছিল, আমাকে কাটতেও দিচ্ছিল না। তো আমি একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছিলাম, জারিফকে, জুয়েরাকে, জাবেরকে, তিনজনকেই দিয়ে দিচ্ছি। জুয়েরাও প্রতিদিনের মতো ভাইয়াদের সাথে বসে বসে এখন নাস্তা খাবে। তো বিকেলবেলা আমি প্রতিদিনই তাদেরকে নাস্তা দেওয়ার ট্রাই করি, যে কোনো একটা, আর ডিম সেখানে মাস্ট বি থাকবেই। তো আজকে এই প্যানকেকে কিন্তু দুইটা ডিম দেওয়া, তো আমি তাদেরকে সুন্দর করে ভাগ করে দিচ্ছিলাম একদম সমান সমান করে, যেন জারিফেরও সমান থাকে, জাবেরেরও সমান থাকে, জুয়েরারও যেন মন খারাপ না হয় যে ভাইয়াদেরকে বেশি দিয়েছে আমাকে কম দিয়েছে। এজন্য জুয়েরাকেও সুন্দর করে ভাগ করে দিচ্ছি। মাশাআল্লাহ জারিফ তো নিয়ে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে, তো জাবেরকেও আমি শেখাচ্ছিলাম যে কিভাবে হাতে নিয়ে তুমি ছিঁড়ে ছিঁড়ে খাবা। সে আবার কি করে, যতটুকু আমি কেটে দিব সে পুরোটাই তার মুখে পুরে দেবে। জারিফ দুই হাতে নিয়ে, এক হাতে নিয়ে খাচ্ছে, জাবেরও দুই হাত দিয়ে নিয়ে খাচ্ছে। আর তাদের খাওয়ার আগে কিন্তু আমি তাদের মুখটা ধুয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, জাবের মুখে নিয়ে একটুখানি ছিঁড়ে তারপরে খাচ্ছে, কারণ আমি তাকে শিখিয়ে দিচ্ছিলাম একবার খাওয়ার পরেই সে এখন পুরাটা গপ 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 করে পুরাটা মুখে দিয়ে দিবে, মানে এটা তার স্বভাব, পুরোটা যেটা ধরবে সেটা পুরোটা মুখে দিয়ে দিবে। এজন্য কিন্তু আমি তাকে ছোট ছোট করে কেটে তারপরে দেই। তো এই যে দেখুন, মুখে দেওয়ার পর সে মানে ও পোপ পরে যাবার ছিল, মানে আর কি বলে, চিবতেই পারছিল না। তো যাই হোক, তাদের নাস্তা খাওয়া শেষে তারা খেললো অনেকক্ষণ, আমি লাইভ করলাম ইউটিউবে এবং ফেসবুকে। তো এখন আমি জারিফকে ডাকছিলাম যে চলো তুমি ঘুমাবা, জাবেরকেও ডাকছিলাম যে আসো আসো ঘুমাবা। তো জারিফ কোনোভাবেই আসবে না, সে বায়না করছিল। তো আমি এই পাশে যে পর্দা ছিল সে পর্দার পিছনে লুকিয়ে বলছিলাম যে হুকি হুকি, এরকম করছিলাম। তো সে ভাবছে যে আমি তার সাথে এখন খেলা করব। তো এই লোভে সে আবার চলে আসছে, বাচ্চাদেরকে মানে কি বলে ধোকা দিলাম আর কি একটু। তো এখানে এসে আমি জারিফ চলে আসলো, জারিফকে এখন ঘুমানাবো। জাবেরকেও কিন্তু আমি বিছানায় নিয়ে ঘুম আনিয়ে তারপরে বের হয়েছিলাম। জুয়েরার বাবা চলে আসছিল একটু পর, জুয়েরার বাবা আসছিল 10:30 বাজে। তো তাদের দুইজনকে আমি যখন ঘুম আনিয়ে তারপরে হচ্ছে জুয়েরার বাবাকে ভাত বেড়ে দিব, ওই টাইমে দেখি জুয়েরার বাবাকে আমি ভাত বেড়ে দিচ্ছিলাম আর আমি ভাত খাচ্ছিলাম, 10:45 বাজে। তখন দেখি রান্নাঘরে শব্দ শোনা যায়, দূরে যেয়ে রান্নাঘরে দেখি জারিফ আর জাবের ঘুম থেকে উঠে নেমে রান্নাঘরে যে এই কুকার, রাইস কুকারটা থেকে ভাত চিমটে চিমটে খাচ্ছিলো। মানে জারিফকে এখন আমি কোলে নিয়েছি, তো জাবেরকে আমি রাইস কুকারটা ফ্লোরে এনে দিয়েছি, এনে বলছিলাম যে এখানে খাও, কারণ তারা রান্নাঘরে চলে গিয়েছিলো। মানে অবাক করা কাণ্ড, 10:45 বাজে এখনও পর্যন্ত তারা ঘুমায়নি। আমি কিন্তু তাদেরকে ঘুমে রেখে তারপরে গিয়েছিলাম, ওরা কি চোখ বন্ধ করেছে কিন্তু ঘুমায়নি, পরে দেখি যে উঠে রান্নাঘরে চলে গেছে দুইজন মিলে। তো যাই হোক, জারিফকে এখন আমি আবারও ঘুমানাতে চাচ্ছি, আর ওই যে জাবের ওই ঘরে রাইস কুকার নিয়েই সে খেলছে। তো ভালো থাকবেন সবাই, আমার শরীরটা মানে আগের চেয়ে একটুখানি ভালো হয়েছে, আর দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি।